পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি, আসসালামু আলাইকুম। এই প্রাণীগুলোর নাম মিরক্যাট। এরা বেজিজাতীয় স্তন্যপায়ী প্রাণী। এদের সচরাচর আফ্রিকায় দেখতে পাওয়া যায়। আফ্রিকা মহাদেশে নামিবিয়া মরুভূমি, কালাহারি মরুভূমি সহ দক্ষিণ আফ্রিকায় এদের দেখতে পাওয়া যায়। এই প্রাণীগুলোর বাসা মাটির নিচে হয়ে থাকে। বন্য পরিবেশে মিরক্যাটরা গর্তে বসবাস করে। মিরক্যাটরা দলবদ্ধভাবে বসবাস করতে ভালোবাসে। এদের দলে 20 থেকে 50 জন সদস্য থাকতে পারে। এরা যে গর্তে বসবাস করে সে গর্তের সাথে তার প্রতিবেশী মিরক্যাটদের গর্ত সংযুক্ত করে এবং বাহিরে বের হওয়ার জন্যও অনেক পথ রাখে। সুপ্রিয় দর্শক, চলুন এই কিউট প্রকৃতির প্রাণীটি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন। মিরক্যাট একটি ছোট প্রজাতির প্রাণী। এরা ওজনে 750 গ্রাম পর্যন্ত হয় এবং এদের দৈর্ঘ্য 35 সেন্টিমিটার পর্যন্ত পৌঁছে যায়। এই প্রাণীগুলোর প্রায় 35টি প্রজাতি আছে। মিরক্যাটরা সামাজিক প্রাণী। এরা যেমন দলবদ্ধভাবে বসবাস করে তেমনি আবার দলবদ্ধভাবে শিকার করা সহ নানা ধরনের কাজ করে থাকে। এরা রাতে তাদের বাসস্থানে থাকে এবং দিনের বেলায় গর্ত থেকে বেরিয়ে এসে দলবদ্ধভাবে শিকারে যায়। মিরক্যাটরা একটু চালাক প্রকৃতির, কারণ শিকার করার সময়ে কয়েকজন সদস্য দুই পায়ের উপর দাঁড়িয়ে চারিপাশ পর্যবেক্ষণ করে। এদের দৃষ্টিশক্তি খুবই প্রখর, প্রায় 30 মিটার পর্যন্ত স্পষ্ট দেখতে পায়। এদের এক একজন এক এক দিকে নজর রাখে। ঈগল ও বাজের মতো প্রাণী এদের জাত শত্রু। মূলত এদের থেকে বাঁচার জন্যই এরা পাহারার ব্যবস্থা করে থাকে এবং পাহারাদাররা যখনই কোনো শত্রুর আভাস পায় তখনই সাথে সাথে সকলকে সজাগ করে দেয়। মিরক্যাটদের একটা বৈশিষ্ট্য হলো এরা কয়েক সেকেন্ডের মধ্যেই তাদের উচ্চতারও বেশি গভীর গর্ত করে নিতে পারে। তারা যখন গর্তে থাকে তখন শিকারী প্রাণীদের থেকে রক্ষা পেতে সর্বদা সজাগ থাকে। মিরক্যাটরা প্রতিদিন খাবার সংগ্রহের জন্য বের হয়। এদের খাবারের তালিকায় আছে সাপ, গিরগিটি, মাকড়সা, বিছা, বিভিন্ন প্রাণীর ডিম এবং গাছপালা। এ সকল খাবারের মধ্যে মিরক্যাটরা সবচেয়ে বেশি খেয়ে থাকে পোকামাকড়। এদের শরীরে বিষাক্ত বিষের বিরুদ্ধে লড়াই করার জন্য এক প্রকার শক্তি আছে। তাই কালাহারি মরুভূমির বিষাক্ত সাপ, বিছার বিষ এদের শরীরে তেমন কাজ করে না এবং এরা বিষাক্ত প্রাণী শিকার করার সময় সতর্কতা অবলম্বন করে এবং বিষাক্ত প্রাণীর বিষাক্ত অংশ আলাদা করতে সক্ষম হয়। মিরক্যাটগুলো 1 বছর বয়সের হলেই বাচ্চা জন্ম দিতে সক্ষম হয়। এরা বছরে 3 থেকে 5টি বাচ্চা দিতে পারে। বাচ্চাগুলোর বয়স 1 মাস না হওয়া পর্যন্ত এদের বাহিরে শিকার করতে দেয়া হয় না। বাচ্চাদের বয়স যখন 3 সপ্তাহ হয় তখন এদের গর্ত থেকে বাহিরে নিয়ে আসা হয় এবং দলের অন্য সকল মিরক্যাটরা এদের পাহারা দিয়ে থাকে। বাচ্চারা বড় হলে একটি সময় তো নিজের শিকার নিজেরই করে নিতে হবে, তাই বাচ্চাদের বয়স 1 মাস পেরোলে মুরব্বি মিরক্যাটরা বাচ্চাদের শিকার করানো শেখায়। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে বন্ধুদের সাথে শেয়ার করে দিন।